বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল কালীটিলা এলাকার 5 নম্বর ওয়ার্ডের অলক দেবনাথের অকাল মৃত্যুতে তার দুটি ছোট ছোট শিশু সন্তানের জন্য বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নিকট সহায়তা প্রার্থনা করে একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ভাইরাল হওয়া ভিডিও সোশ্যাল মাধ্যমে দেখতে পেয়ে চাইল্ড লাইনের কর্তৃপক্ষরা বিশালগড় পূর্ব লক্ষ্মীবিল স্থিত শিবটিলা এলাকার 5 নম্বর ওয়ার্ডের অলক দেবনাথের বাড়িতে ছুটে যান এবং সেখানে গিয়ে তার ছোট ছোট দুই শিশুর লেখাপড়ার দায়িত্বভার গ্রহণ সহ কিছু আর্থিক সহায়তা প্রদান করে আসেন। চাইল্ড লাইনের কর্তৃপক্ষের সঙ্গে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার এগ্রি অ্যাসিস্ট্যান্ট কমিটির সদস্য সন্তান দেবনাথ এবং বিজেপির স্থানীয় নেতৃত্ব তপন দাস সহ এলাকার বিশিষ্ট লোকেরা। মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে পূর্ব লক্ষ্মীবিল 5 নম্বর ওয়ার্ডে দুইটা বাচ্চা যাদের বাবা মারা গেছে, তারপর আমরা আজকে চাইল্ডলাইন থেকে কিছু নিউট্রিশন সাপোর্ট করি এবং আমরা ওদেরকে বলে যাই যে বুধবারে সিডাব্লিউসিতে যাওয়ার জন্য আর ওই জিনিসগুলো আমরা স্পন্সরের যে অপশনটা আছে ওইটা আমরা ব্যবস্থা করে দেবো আর কি। আর নিউট্রিশন সাপোর্টটা আমরা কিছুটা করেছি, আমরা এর পরবর্তীকালে আবার করব, আমরা আবার ভিজিটে আসবো, আসার পরে দেখি তাদের চালের ব্যবস্থাটা বা জাল টালের ব্যবস্থাটা আমরা আবার করবো আর কি। আজকে কিছু দিয়েছি, বাকি টাইম আমরা দেবো। যে মুখ্যমন্ত্রী যে বাল্য ভাতা যে ইয়ে করছে, তারা কি সে আওতায় আসবে? ওটা তো অর্পণের কথা বলছে, তো এটা তো সিঙ্গেল, এখন তো সিঙ্গেল ফাদার, শুধু মাদার আছে, ফাদার তো মারা গেছে, তো সিঙ্গেল মাদারে মুখ্যমন্ত্রী, তো এটা অর্পণের এটা বিষয়টা ওইটা হয়েছে, এটা তো অর্পণ না, তো এটা হচ্ছে স্পন্সরের একটা অপশন আছে আমাদের কাছে, ওই স্পন্সরের অপশনটা আমরা ফিল আপ করবো আর কি। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ গ্রহণের ফলে গোটা এলাকায় আনন্দের বন্যা বইছে।